তো বন্ধু, এখানে এসে একটা জিনিস দেখলাম, তো এটা দেখে খুব অবাক হলাম যে কেন এটা কিসের জন্য করেছে। তো তোমাদেরকেও দেখাচ্ছি যে কি সেই জিনিসটা। তোমরা সাথে থাকো, তোমরা দেখো, এই যে দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে, দেখো এখানে, দেখো 1 টাকা 2 টাকা এরকম কয়েন দিয়ে, এই দেখতে পাচ্ছ এইখানে একটা রয়েছে। এই যে আরও দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, এই গাছটা আর নেই, ধর একটা গাছ রয়েছে, ওটা তো গাঁদা রয়েছে। তোরা কিসের জন্য ওই কয়েনগুলোকে এখানে মানে গাছের মধ্যে ঠুকে দিয়েছে জানা নেই, কারো যদি জানা থাকে জানতে পারো কিসের জন্য করেছে। দেখতে পাচ্ছ ওই একটা রয়েছে, দেখতে পাচ্ছ ওই একটা রয়েছে, দেখো এইখানে একটা, দেখো এই যে, এই যে আরো রয়েছে, দেখো নিচের দিকের, নিচের দিকে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। মানে কেন করেছে এটা জানা নেই সঠিক। তো তোমরা যদি জানো যে কেন করেছে এরকম পয়েন্ট দিয়ে, তো তোমরা জানাও কমেন্টে যদি জেনে থাকো। আর বন্ধু, এই যে এই গাছটা দেখো কি অবস্থা করেছে, পয়সা দিয়ে তো যেটা তোমাদের দেখাচ্ছিলাম এই কিছুক্ষণ আগে, যে কেন করেছে জানি না। এই যে দেখো এইখানটা আবার, দেখো 2 টাকা 1 টাকা, মানে পুরো গাছটা এরকম করে দিয়েছে। কেন করেছে কি জানি, জানা নেই, দেখতে পাচ্ছি।